নমস্কার, মই অপূর্ব আর আপনাদের চাইছি ইউটিউব চ্যানেল জোনাকি স্টাডি ইনফো। বন্ধুসকল, এই মুহূর্তে দিবলৈছো শিক্ষা সম্বন্ধে কেবাটা গুরুত্বপূর্ণ খবর, গতিকে ভিডিওটি স্কিপ করে শেষলৈকে চাই থাকিব, কারণ ইয়ার প্রতিটো খবরে আপনার বাবে অতি দরকারি। যদি ভিডিও ভাল লাগে তেনে লাইক করবলৈ নাপাহৰিব আৰু চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিব, কাষত থকা বেল আইকনটো প্রেস কৰিব যাতে আমাৰ এনে ধৰণৰ বিভিন্ন বা বাতৰি খবৰ আপুনি নিমিষতে পাই থাকে। শিক্ষা সম্বন্ধে প্ৰথমটো খবৰ, আজি CBSEৰ দশম শ্রেণীৰ ফলাফল ঘোষণা কৰা হ'ব। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পরীক্ষার দশম শ্রেণীর ফলাফল আজি ঘোষণা করা হব। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কে এই কথা টুইটার যোগে সদরি করেছে। আর CBSE এর রিজাল্ট উপলব্ধ হব CBSE result.nic.in নামের ওয়েবসাইট। দ্বিতীয় খবর, কেন্দ্রীয় বিদ্যালয়ের নামভর্তির নতুন নির্দেশনা জারি, 27% আসন OBCর সংরক্ষিত হব। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে দেশের বিভিন্ন স্থানত থাকা কেন্দ্রীয় বিদ্যালয় সমূহের 2020 আর 2021 বর্ষত বিভিন্ন শ্রেণীর নামভর্তির কেতবোর নতুন নির্দেশনা জারি করেছে। আর কেন্দ্রীয় বিদ্যালয়ের সংশোধিত নিয়ম অনুসারে 27% আসন OBCর সংরক্ষিত করা হব। কেন্দ্রীয় বিদ্যালয়ের নামভর্তির গাইডলাইন 2020-21 অনুসারে প্রথম শ্রেণীর নামভর্তি করব বিচরা ছাত্র ছাত্রীসকলে অনলাইন ড্র সিস্টেমের জড়িয়ে পুনপটিয়াকৈ নামভর্তি করব পাৰিব। আর দ্বিতীয় শ্রেণীরপর অষ্টম শ্রেণীলৈ ছাত্র ছাত্রীসকলক পূর্বর প্রাথমিকতার উপর নির্ভর করে নামভর্তি সুবিধা দিয়া হব। আর নবম শ্রেণীর ছাত্র ছাত্রীসকলে নামভর্তির প্রবেশ পরীক্ষা দিব লাগিব। আনহাতে একাদশ শ্রেণীর নামভর্তির দশম শ্রেণীর প্রাপ্ত নম্বর উপর গুরুত্ব দিয়া হব। লগতে দশম আর দ্বাদশ শ্রেণীর নামভর্তি সমূহ থাকা আসনের উপর নির্ভর করা হব বলে জানিবলৈ দিয়ে কেন্দ্রীয় বিদ্যালয় সূত্রটোৱে। কেন্দ্রীয় বিদ্যালয় 2020-21 বর্ষের নতুন নিয়ম অনুসারে বিভিন্ন শ্রেণীর নামভর্তির আগ্রহীসকলে নতুন বয়সের গাইডলাইন প্রস্তুত করে উলিয়াইছে কেন্দ্রীয় বিদ্যালয় সমিতিয়ে। শিক্ষা সম্বন্ধে তৃতীয় খবর হল, দরমহা নাই পোয়া কামরূপর মেট্রো জেলার শিক্ষকে, অর্থাৎ লকডাউনের গড় দরমহা পাবলে সক্ষম হওয়া নাই। বিত্ত বিভাগের নির্দেশের অস্পষ্টতার বাবে লকডাউন চলি থাকার সময়ত কামরূপ মেট্রো জেলার প্রায় সংখ্যক শিক্ষক কর্মচারী জুন মাসের দরমহা পাওয়া নাই। উল্লেখ্য যে কামরূপ মেট্রো জেলায় যাওয়া 29 জুনের পর লকডাউন বলবৎ হয়েছে আর বিত্ত বিভাগে 1 জুলাইর জুন মাসের দরমহা মোকলাই দিয়ার কোষাগারক নির্দেশ দিয়েছিল। যদিও জেলাখনের প্রায় সংখ্যক বিদ্যালয়ের DDOয়ে দরমহা বিলের হার্ড কপি লকডাউন বলবৎ পূর্বে কোষাগার দাখিল করব নয়ার দরমহা মোকলাই দিয়া হওয়া নাই। চাই নম্বর খবর হল, বজালির ভট্টদ বিশ্ববিদ্যালয়ের এডমিশনের নোটিশ জারি, অর্থাৎ বিশ্ববিদ্যালয়খনে আন্ডার গ্রেজুয়েট, গ্রেজুয়েট আর অন্যান্য পাঠ্যক্রমের এডমিশন নোটিশ জারি করেছে। আর এই এডমিশনের কারণে www.bhattacharya-university.ac.in সকল তথ্য উপলব্ধ হয়েছে। আর ইয়ার আগতে সকল ক্যান্ডিডেটে, অর্থাৎ যখন এপ্লাই করব বিচারিছে, ইউনিক আইডি ক্রিয়েট করব লাগবে। আর তার কারণে ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন .assam.gov.in গিয়ে নিজস্ব একটা আইডি ক্রিয়েট করব লাগবে। আর এই কথা জানাইছে ভট্টদেউ ইউনিভার্সিটির একাডেমিক রেজিস্ট্রারে।